সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার টিউটোরিয়াল শুরু করছি। আজকে টিউটোরিয়ালের লক্ষ্য হচ্ছে কিভাবে কোড ব্লকসে কোড ডিবাগ করা যায়। তো আমি সিতে দেখাবো, অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখাবো যে কিভাবে আসলে ডিবাগ করতে হয় কোড ব্লকস আইডিইতে। তো চলুন আমরা দেখি। প্রথমে আমাদের কোড ব্লকস যেটি আছে সফটওয়্যারটি, সেটি ওপেন করতে হবে। তো কোড ব্লকস আইডিটি ওপেন হলো, এবং এখানে আমরা যেটি করবো সেটি হচ্ছে আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করব। এখান থেকে আমরা নতুন একটি প্রজেক্ট ওপেন করব। তারপরে কনসোল অ্যাপ্লিকেশন গো সি দিয়ে, তারপর নেক্সট, এখানে একটা আমরা টাইটেল দেব। টাইটেল মনে করেন হচ্ছে ডিবাগ। ডিবাগ দিলাম। তো এখানে আমি যেটা করব, আমি এখন আমার ফোল্ডার, অর্থাৎ আমি ডেস্কটপে একটি ফোল্ডার করে ফেলি। ডেস্কটপে একটি ফোল্ডার করে ফেললাম ডিবাগ নামে। তো আমি এখন সেটি ডেস্কটপে, এই যে ডিবাগ নামে যে ফোল্ডারটি আছে, তো আমি যে ডিবাগ নামে সেটি চিনিয়ে দিলাম। এবার ওকে, এখন ডেস্কটপ ডিবাগে এখন আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমরা ফিনিশ, অর্থাৎ ফিনিশ করলাম। তো এখন যেটি করবো সেটি হচ্ছে আমাদের ডিবাগে যাই। ডিবাগ এখানে দেখা যাবে যে একটি মেইন ডট সি সোর্স ফাইল আসছে, সেটি আমরা ক্লিক করে সেটি ওপেন করব। তো আমরা কোডটি বড় করে নিলাম, এই হলো আমার কোড। তো এখন যদি এটি আমি রান করি তাহলে দেখা যাবে যে হ্যালো ওয়ার্ল্ড যে প্রিন্ট হয়েছে, এটি অর্থাৎ প্রিন্ট হয়েছে হ্যালো ওয়ার্ল্ডটি। তো আমরা এখন দেখবো যে এই কোডকে আসলে কীভাবে ডিবাগ করা যায়। তো প্রথমে আমরা আসলে যেটি করবো সেটি হচ্ছে আমরা একটি প্রোগ্রাম লিখি, ছোট একটি প্রোগ্রাম, অর্থাৎ এটি আমরা লিখি প্রোগ্রামটি লিখলাম এবং ফর লুপ দিয়ে প্রোগ্রামটি এখন আমি রান করলাম, দেখলাম হ্যাঁ সাকসেসফুলি ভাবে প্রোগ্রামটি চলছে। তো এখন আমি এটিকে ডিবাগ করব। ডিবাগ করার জন্য যেটি দেখতে পাচ্ছেন এই যে অপশনটি, এটি ডিবাগ করার জন্য, আর এখান থেকেও ডিবাগ করা যায়। ডিবাগের যে অপশনটি আছে আর এখান থেকে, যদি আপনারা ডিবাগ যদি না থাকে, ধরুন ডিবাগ ডিবাগ নেই, এখান থেকে যদি আপনি না থাকে তাহলে আপনি সহজেই এখান থেকে আপনি আনতে পারবেন, অর্থাৎ এখান থেকে, এখান থেকে ডিবাগার মেনু চলে এসেছে। তো এখন আমরা যদি করবো সেটা প্রথমে একটি আমরা ব্রেক পয়েন্ট অ্যাড করব। তো এখানে আমরা একটি ব্রেক পয়েন্ট অ্যাড করলাম। তো এখন আমরা ডিবাগ করব। তো এখন আমি এখানে যদি স্টেটমেন্টে ক্লিক করি তাহলে আমাদের ডিবাগ অর্থাৎ এখন থেকে আমরা শুরু করতে পারবো আর কি। তো আমার সুবিধার্থে আমি এটা এখানে এনে নিলাম, এটি একটু ছোট করে নিই, অর্থাৎ রিসাইজ করে নিলাম। আর এই যে আমাদের কনসোলটি হচ্ছে এই, আমি একটু আমার কাজের সুবিধার্থে ছোট করে নিলাম। তারপরে যেটি করব, ওয়াচ,
তো এই হচ্ছে আমার প্রোগ্রাম, তো এখন আমি দেখবো ডিবাগ করে কি হচ্ছে আমার প্রোগ্রামে। তো দেখা যাক, এখানে আমি যদি ক্লিক করি অর্থাৎ লাইন বাই লাইন দেখা যাক, প্রথমে হচ্ছে এখন বলে প্রিন্ট এফ লাইনে আছে, তারপরে আবার এক প্রিন্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। দুই প্রিন্ট হয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, আই এর মান সমান সমান 2। থ্রি প্রিন্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, থ্রি ফোর, অর্থাৎ এখন কিন্তু অলরেডি 5 প্রিন্ট হয়ে গেছে। এখন যেহেতু 5 প্রিন্ট হয়ে গেছে, শর্ত দিচ্ছে যে 5-এর নিচে তো অলরেডি প্রোগ্রামটি অর্থাৎ লুপ থেকে বের হয়ে যাবে এবং এটি রিটার্ন জিপতে নিয়ে যাবে এবং প্রোগ্রামটি আপাতত শেষ। তো এইভাবেই আসলে ডিবাগ করতে হয় প্রতিটা সি প্রোগ্রামে অর্থাৎ কোড ব্লকসে, এভাবে ডিবাগ করতে হয়। এতক্ষণ ধরে টিউটোরিয়ালটি দেখার জন্য আপনার সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন।